বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এটি আয়োজনে দেশটির সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করে না বলে নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার।